নমস্কার, আমি সৌদীপ, আপনারা দেখছেন স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এই যে এখন তো শীতের সিজন এসেই গেল, তাই এবার আস্তে আস্তে শীতের ফুলের এবং শীতকালীন গরমের যে গাছগুলো তাদের কী করে ট্রিটমেন্ট করতে হবে বা তাদের পরিচর্যা, এইসব নিয়ে এবার থেকে ভিডিও আসবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে শীতের যে সমস্ত ফুল, বিশেষ করে ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপরে আপনার আরও অনেক আছে, এইগুলো এই দুটো সবচেয়ে ফেমাস। আর সবচেয়ে ফেমাস তো গোলাপ, গোলাপের গাছ তৈরি, মাটি তৈরি, নার্সারিতে সবচেয়ে বেশি এখন গোলাপ পাওয়া যাবে আর কদিন পর থেকে। তো তখন তো আপনারাও লাগাবেন, আমিও লাগাবো। আর পুরনো গাছগুলোরও কিছু পরিচর্যা আছে, সেগুলোও পরবর্তীতে আবার, মানে পরবর্তী বলতে খুব শিগগিরই সেগুলোতে নিয়ে ভিডিও আসবে। তো আজকে যে কারণে মূলত একটা ছোট্ট কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম, যে এখন তো রিসেন্ট দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বৃষ্টির কারণে কী হচ্ছে, যে মাটি তৈরি মানে নিজের সঠিকভাবে ভিডিওটা করব সেটা সময় হয়ে উঠছে না, কারণ এই প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সব কিছু ভিজে, মাটিও ভিজে। আসলে মাটিটা তো ছাদে তোলা থাকে, তো সেক্ষেত্রে ভিজে যাবে, কিছু করার নেই। তো বৃষ্টিটা কমলে আমি চেষ্টা করব ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করার এবং মাটিগুলো প্রসেস বাই প্রসেস রেডি করার। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এবার সব টবে করব। আগেরবার যেমন ওই প্লাস্টিক, ওই যে পলিব্যাগের মধ্যে কিছু করেছিলাম, এবার টবেও করব, পলিব্যাগেও করব, তবে টবটাই বেশি দেব। আর সমস্ত গাছের মানে শুরু থেকে শেষ অবধি আপডেট সহ এক একটা ভিডিও করতে আরম্ভ করব, যাতে প্রত্যেকটা গাছের একটা করে আমি নতুন করে এপিসোড তৈরি করতে পারি। যেমন ডালিয়া মাটি তৈরি, চারা প্রতিস্থাপন থেকে শুরু করে একেবারে আপ টু ফুল আসা অবধি, চন্দ্রমল্লিকার তাই। এবার আসলে কি বলুন তো, চন্দ্রমল্লিকায় এই সময় অনেকে লাগিয়ে ফেলেছে, এবং লাগিয়ে ফেলেছে তারা খুব ভালোই করেছে, কারণ এখন লাগাতেই হবে। আমি কিন্তু লাগাইনি, আমি ভাবছি রাস্তারি থেকে একেবারে ছোটো চারা আনবো না, একটু বড় দেখে মোটামুটি চারাটা আনবো, আনার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো। আর সেই গরমকালে যে সমস্ত গাছ, বিশেষ করে জবা, বেল, জুঁই, টগর, এগুলোর তো এখন সিজন শেষ, এরা এখন ডর্মিং পিরিয়ডে চলে গেছে, এরা এখন ফুল আস্তে আস্তে কমে যাবে, এখন কমে গেছে। আমার বাগানেও, মানে আমাদের ছাদ বাগানেও এই জবা ফুলে একদমই ফুল আসছে না, তারপরে বেল ফুলেও ফুল আসছে না। তো সেক্ষেত্রে আমি ওগুলো আবার এখন, ওদের এখন বেশি কিন্তু কিছু খাবার দেওয়া যাবে না, অল্প কিছু করে ওদেরকে ঠিক করতে হবে গাছগুলোকে। এবার পরবর্তীতে বসন্তকালের টাইমে আবার গাছে কাটাই ছাটাই করতে হবে, সেসব নিয়ে পরে অবশ্য ভিডিও আসবে, কোনো অসুবিধা নেই। আর আপনারা মোটামুটি মাটি সঙ্গে শীতের ফুল যারা করবেন, তারা অবশ্যই মাটিগুলো রেডি করতে হবে। এবার আমি ভিডিও দেবো খুব শিগগিরই, তবে আপনারা আগে নর্মাল মাটিটা রেডি করে ফেলুন, আর তারপরে তার সাথে কী কী সার মেশাতে হবে, কীভাবে মাটিটা রেডি করতে হবে, সেটা ভিডিও আসবে মোটামুটি এই কালী পুজোটার পরে বা কালী পুজোর মধ্যে। আমি চেষ্টা করব এক একটা ফুলের স্টেপ বাই স্টেপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, তারপরে যেটা, এগুলো সব ভিডিও আসবে, মানে মাটি তৈরি থেকে শুরু করে সমস্ত কিছুই। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে এই যে শীতকালীন যে ফুলগুলো বললাম, এগুলো কিন্তু এখন মোটামুটি নার্সারিতে পাওয়া যায়, আপনারা যে কোনো নার্সারিতেই খোঁজ খবর নিন, আস্তে আস্তে সে চারা আপনারা পেয়ে যাবেন। কালী পুজোটা চলে গেলে সব নার্সারিতে অ্যাভেলেবেল হয়ে যাবে, গোলাপ থেকে শুরু করে সব। তো আজকে খুব সুন্দর ওয়েদার, আর ছাদে দাঁড়িয়ে দেখুন সাইড এরিয়াটা কত সুন্দর, আকাশে খুব সুন্দর মেঘ। আর এখন বিকেলবেলা আমি ভিডিওটা করলাম, তো অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।